নির্দলীয় সরকারের দাবিতে যুগপথ আন্দোলন করতে একমত হয়েছেন গণতন্ত্র মঞ্চ ও বিএনপির নেতারা। এদিকে 10ই ডিসেম্বর নয়াপল্টন কার্যালয়ের সামনে গণসমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে চিঠি দিয়েছে বিএনপি। ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে সকালে বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে বৈঠকে বসেন সরকার বিরোধী 7টি দলের জোট গণতন্ত্র মঞ্চ ও বিএনপি নেতারা। 2 ঘন্টারও বেশি সময়ের এই বৈঠকে আগামী জাতীয় নির্বাচন, আন্দোলনের কৌশল, জাতীয় সরকার সহ নানা বিষয়ে আলোচনা হয় তাদের মাঝে। আমরা সবাই একমত হয়েছি। পরে গণতন্ত্র মঞ্চের নেতারা জানান ঐক্যবদ্ধভাবে যুগপথ বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বিএনপির সাথে কাজ করবেন তারা। অবৈধভাবে ক্ষমতা আছে তাদেরকে সরানোর জন্য বৃহত্তর জাতীয় ঐক্য সৃষ্টির মাধ্যমে রাজনৈতিক দলগুলি ঐক্যবদ্ধ হয়ে এই স্বৈরাচারের শুধু পতন ঘটাবে না, রাষ্ট্র মেরামত করবে, সংস্কার করবে, সংবিধান পরিষদ করবে এবং আন্দোলন নির্বাচন দুইটাই একসাথে করবে। দৃঢ়তার সঙ্গে আশার কথা বলতে পারি, আমরা ঐক্যবদ্ধভাবে যুগপৎভাবে বৃহত্তর আন্দোলন গড়ে তোলবার জন্যে এখন থেকেই, এরকম করে বলতে পারি আজকে থেকেই আমরা তো আন্দোলনে আছি, সেই আন্দোলনে থাকবো। তিনটা বিষয় খুব পরিষ্কারভাবে বলছি, সরকারের পদত্যাগ চাই, অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর, তার অধীনে নির্বাচন এবং বাংলাদেশের শাসন ব্যবস্থার গুণগত পরিবর্তন সংবিধান সংস্কারের মাধ্যমে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বৃহত্তর জাতীয় ঐক্যের মাধ্যমে সরকার বিরোধী আন্দোলন ত্বরান্বিত করার লক্ষ্যে রাজনৈতিক দলগুলো নিয়ে লিয়াজো কমিটি গঠন করবেন তারা। আমরা ইতিমধ্যে 22টি দলের সঙ্গে আমরা কথা বলেছি, বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তোলার আমরা এক যোগে একটা যুগপৎ আন্দোলন আমরা গড়ে তুলব। আমরা এই রাষ্ট্রের যে পরিবর্তনগুলোর কথা আপনারা বলেছি, সেই পরিবর্তনগুলোর বিষয়ে আমরা আরো ডিটেইলস আলোচনা করে আমরা সেখানে আমরা আশা করি যে আমরা একমত হতে পারবো। লিয়াজো কমিটি আমরা গঠন করব, যার মাধ্যমে আমাদের লক্ষ্য, আমাদের দফাগুলো, আমাদের কর্মসূচি, আমাদের রূপরেখা সবই নির্ধারিত হবে। এ ব্যাপারে আমরা প্রায় একমত হয়েছি। এদিকে 10ই ডিসেম্বর ঢাকায় গণসমাবেশের অনুমতি চেয়ে চিঠি দিয়েছে বিএনপি। সকালে ডিএমপি কমিশনারের কার্যালয়ে যান তাদের 7 সদস্যের প্রতিনিধি দল। ঘণ্টাখানেক পরে ডিএমপি কার্যালয় থেকে বেরিয়ে এসে বিএনপি নেতারা জানান নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণসমাবেশ করতে চান তারা। আমাদের সমাবেশে যারা আসবে তারা যেন কোনো বাধার সম্মুখীন না হন এবং তারা তাদের উপর যেন কোনো ধরনের আক্রমণ না করা হয়। আমরা বলেছি কমিশনার সাহেব, আপনি বিএনপির কমিশনার নন, আপনি আওয়ামী লীগের কমিশনার নন, আপনি সরকারের কমিশনার, আপনি সরকারি কর্মকর্তা, সেদিকে লক্ষ্য রেখে আপনি আপনার দায়িত্বটুকু পালন করবেন, আমাদের পক্ষ থেকে আমরা সব ধরনের সহযোগিতা করব। অন্যদিকে গোয়েন্দা সংস্থার রিপোর্টের ওপর ভিত্তি করে গণসমাবেশের অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন উপপুলিশ কমিশনার মোহাম্মদ ফারুক হোসেন। আমাদের যে ইন্টারনাল গোয়েন্দা সংস্থাগুলো আছে, আমাদের নিজস্ব ডিএমপির গোয়েন্দা সংস্থা, এছাড়া সরকারের আরও যে গোয়েন্দা সংস্থাগুলো আছে, তারা এই সমাবেশের থ্রেট অ্যানালাইসিস করে তারা যে প্রতিবেদন দেবেন সেটার প্রেক্ষিতে সেটা বিবেচনা করেই তাদের পারমিশন দেওয়া হবে। বিএনপিকে সমাবেশের অনুমতি দেয়া হলে পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা নিশ্চিত করা হবে বলেও জানান ডিএমপির এই মুখপাত্র। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।